জীবনে আলোর খোঁজ অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে বস্ত্রদান উৎসব রবিবার সাংসদ সুভাষিস চক্রবর্তীর উপস্থিতিতে সমাজের প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হলো পূজোর নতুন বস্ত্র। সমাজসেবী রাজু সরকারের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে উদ্বোধন করা হলো দুর্গাপূজোর বিশেষ মেমেন্টো। টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত সেরা দশটি পুজোকে স্বীকৃতি দেবে রাজু সরকারদের সংগঠন। সেই পুরস্কারের গ্র্যান্ড ওপেনিং করলেন বর্ষিয়ান রাজনীতিক সুভাষিস চক্রবর্তী, ছিলেন আরো অন্যান্য বিশিষ্ট জনেরা। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর এই মানবিক উদ্যোগকে কর্ণিশ সব মহলের সেটা যাতে আমরা সমানভাবে সবাই উপভোগ করতে পারি তারই মানসিকতা নিয়ে আজকে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের মধ্যে আমরা পাথর বিতরণ করলাম এবং আমরা চাই যে পশ্চিমবাংলার মাটিতে সবাই যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সুখ শান্তিতে বসবাস করতে পারি এবং মায়ের কাছে কামনা করি যেন করোনা দূরীভূত হয়, আমরা যেন আবার স্বাভাবিক সঙ্গে ফিরিয়ে এসে আমরা সবাই মানুষ হিসাবে যে আমাদের মানবিক উপকার সেটা প্রকাশ করে আমরা সবাই সবার সঙ্গে একসঙ্গে ধরতে চাই। আমরা বলবো যে পুজোতে আছে উৎসব পালন করবো, এটা বাংলাদেশ শ্রেষ্ঠ উৎসব, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে যে সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো মেনে আমরা সবাই পুজো উপভোগ করবো। 100 জনের মতন আমরা সব বস্ত্র বিতরণ করেছি, তার মধ্যে রিক্সা চালক ভাই, বাজারের যারা সবজি বিক্রেতা, বাচ্চা ছোট ছোট শিশু, পুজোর সময় দেখো সবাই তো আমরা আনন্দ উপভোগ করবো, ওদেরকে নিয়ে আমাদের আনন্দ। তার সাথে আজকে একটা ওপেনিং করেছি আমরা এবছর টালিগঞ্জ টু গড়িয়া আমাদের শরৎ সম্মান দাদার হাত দিয়ে আমরা এটা ওপেনিং করালাম আজকে। এই শরৎ সম্মান যে বেস্ট পুজো যারা হবে সেই তাদের মধ্যে থেকে আমরা বাছাই করে আমাদের 10 জন মতো আমরা তাদেরকে এই শরৎ সম্মান তুলে দেবো। পুজোর জন্য সবাই যেসব প্যান্ডেলে যাবে আমি সবাইকে বাসটা দেবো একটাই, মুখে মাস্ক, স্যানিটাইজ এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে সেভাবেই পুজো প্যান্ডেলে যা নিয়মকানুন যেভাবে গাইডরা যেভাবে বলবে যেসব মেম্বাররা যেভাবে গাইডলাইন যে যে পুজোতে আছে ঠিক সেইভাবে তারা মেনটেন করে সেইভাবে করবে, একসাথে গ্যাদারিং না করেই ভালো, সবাই জানতে পারছে এই করোনার সময় কী অবস্থা সেইভাবেই চলবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।